এক অলৌকিক দৈবশক্তি সম্পন্ন হিন্দু আধ্যাত্মিক সাধিকা আনন্দময়ী মা 1896 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিপিনবিহারী ভট্টাচার্য, যিনি পরে সন্ন্যাস জীবন গ্রহণ করেন, এবং মাতা শ্রী মোক্ষদা সুন্দরী দেবী, যিনি পরে মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হরিনাম সংকীর্তনের ভাবে বিভোর হয়ে থাকা আনন্দময়ী মা ছোটবেলা থেকেই দৈবশক্তির অধিকারী ছিলেন। এই লক্ষণ সে সময় অনেকেই প্রত্যক্ষ করেছেন। জানা যায় পৈতৃক সূত্রেই নাকি আনন্দময়ী মাতার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। তিনি নির্মলা সুন্দরী, দাক্ষায়ণী, কমলা ও বিমলা নামেও পরিচিত ছিলেন। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরে রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হওয়ার পর তাকে উন্মাদ বা হিস্টেরিয়া ব্যাধিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়, কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবে সাধিকারূপে আবিষ্কার করেন। স্বামী রমণীমোহন চক্রবর্তী পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। রমণীমোহন চক্রবর্তী 1924 খ্রিস্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে আনন্দময়ী মা তার সঙ্গে সহভাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে কালীমন্দির প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন। এই কালীমন্দিরেই তিনি একদিন দিব্যভাবে মাতোয়ারা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন। তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা। ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে। তার আধ্যাত্মিক ভাবধারায় অনেক গুণীজন আকৃষ্ট হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং ডাক্তার ত্রিগুণা সেন। মা আনন্দময়ী একসময় নৃত্যশিল্পী উদয়শঙ্করের নৃত্য দেখে খুব প্রশংসা করেছিলেন। মায়ের এই বিশ্লেষণ শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। আনন্দময়ী মায়ের মতে পুরো জগৎটাই নৃত্যময়। জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্যম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, একসময় স্থিমিত হয়ে আবার সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্য দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ককেই নির্দেশ করেছেন। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। 1932 খ্রিস্টাব্দে আনন্দময়ী মা তার স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন, যজ্ঞ, কীর্তন, নাচ, গান ইত্যাদির মাধ্যমে ভগবৎসাধনার ক্ষেত্র তৈরি করেন। এভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থসমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থান প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ ভারতের বারাণসী, কনখল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে। তার নামে এরূপ মোট 25টি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। সংসারটা ভগবানের, যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়া মানুষের কর্তব্য, এটাই আনন্দময়ী মায়ের মুখ্য বাণী, যিনি যোগানন্দজির কাছে ক্রিয়াযোগে দীক্ষিত হয়েছিলেন। 1982 খ্রিস্টাব্দের 27শে আগস্ট তিনি দেহত্যাগ করেন। তার মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ হয়। ভগবানের রাজ্যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যোগ, নিত্যযোগ। যেমন ভেতরে অজ্ঞানের পর্দা আছে, জ্ঞানেরও দরজা আছে। একটি বালুকাকণাতে তিনি যেভাবে পূর্ণ, মানুষের মধ্যেও সেইভাবে পূর্ণ, আবার অখণ্ডতেও সেইভাবেই পূর্ণ। ভগবানকে পাওয়ার জন্য যে ক্রিয়া তাই সংযম, যে বহিঃক্রিয়া অনিত্যের পেছনে নিয়ে যায় তাই অসংযম।
ক্ষণিক তৃপ্ত আবার অতৃপ্ত। ভগবানের কৃপাবর্ষণ তো সবসময় হচ্ছে, উল্টো করে রাখলে বয়ে যাবে, সোজা করে রাখলে ভরে যাবে, সংযমিত জীবন না হলে হবে না। পাথর দেখলে বিগ্রহ নেই আর বিগ্রহ দেখলে পাথর নেই। জীবনের প্রতিটি কর্ম তাকে সমর্পণ করার চেষ্টা করা দরকার। এইভাবে করতে করতে ক্রমশ মনে আসবে যে লোভ ক্রোধ ইত্যাদি সব খারাপ জিনিস তাকে কি করে দেব, তিনি যে আমার কত প্রিয় আপনজন। যে মুহূর্তে তোমার এই সমর্পণ, সেই মুহূর্তেই যা নিত্য অখণ্ড পূর্ণত্ব তার প্রকাশ। নিষ্কাম কর্ম বড় সুন্দর, ভোগবাসনার দিক নেই কি না? নতুন সৃষ্টি সর্বদাই হচ্ছে, সৃষ্টি অনাদি অনন্ত, কালের মধ্যেই সৃষ্টি হয় সত্য। কিন্তু কালাতীত অবস্থাও তো আছে, সবই যুগপৎ অনন্তকাল ধরে চলছে। যেদিন যায় সেদিন আর ফিরে আসে না। যিনি পূর্ণ বা অখণ্ডভাবে প্রভু, তিনি খণ্ড বা অংশরূপে দাস। স্থূলভাবে দীক্ষার প্রয়োজন, সকলের জন্য সব লাগে না। যখন সাধকের আধারে সুপ্ত কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তখন নাভি মূলে যেসব গ্রন্থি আছে তা খুলতে আরম্ভ করে, নানারূপ শব্দ শোনা যায় ও জ্যোতি দর্শন হয়। লোকের সংস্কার অনুযায়ী নানারূপ দর্শন হয়। জগতের সমস্ত জিনিসই এক মূল হতে উৎপন্ন, যা সমস্ত গ্রন্থি ভেদ হয়েছে সেই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ বুঝতে পারে। শ্রেয় গ্রহণ শ্রেয় ত্যাগ অনুকূল সাহায্য আসবেই। দেহ মনের রাজ্যেই বিরুদ্ধ শক্তির অধিকার, তাই স্থিরভাবে বসা স্থির আসনে চেতনার ধারা নিয়ে দীর্ঘ সময় থাকার চেষ্টা প্রয়োজন। ঘর একটিই তো, এই পরম পিতা পরম মাতার ঘর, সকলে এক ঘরে, তাই পর কেউই নেই। ভগবানের খেলা লীলা সৃষ্টি স্থিতি লয় সবই নৃত্যরূপে প্রকাশ। যে যেদিকে যাবে ভেদও পাবে অভেদও পাবে। আমাদের মধ্যে অখণ্ড আনন্দ অখণ্ড শান্তি আছে বলেই তো অখণ্ড আনন্দ চাওয়া জীবের স্বভাব, কারণ খণ্ডতে সে তৃপ্ত নয়। সেই অখণ্ড আনন্দ পেতে হলে আমাদের স্বভাবের কর্ম নিতে হবে। তিনি আনন্দময় বলে বস্তু মাত্রেই জীবনের লক্ষ্য আনন্দ, এই সবই তার লীলা, নিজেকে নিয়েই খেলা করছেন তিনি। কর্ম করে কে? কর্মও তিনি করছেন, ফলভোগও তিনি করছেন। এই বিশ্বখানি সবই তার বিভূতি, তিনি তার ক্রিয়াস্থল। উপদেশ সকল স্থানেই ছড়িয়ে আছে, কেবল কুড়িয়ে নিতে পারলেই হয়। জেনে রাখোর এই পর্বে আপনারা জানলেন আনন্দময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী এবং অমৃতবাণী। তবে আপনি যদি তার বিস্তারিত জীবনী জানতে চান তো কমেন্ট করে জানিয়ে দিন, সেক্ষেত্রে একটি অন্য পর্বে তার বিস্তারিত জীবন পরিচিতি তুলে ধরব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আমাদের ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।